ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্তদান করে মানবতা নজির করলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা। লকডাউন চলায় বন্ধ রক্তদান শিবির, ফলে সংকট দেখা দিয়েছে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশকর্মীরা রক্তদান করে সেই ঘাটতি মেটাবার চেষ্টা করছেন। শনিবার 73 বেতাইয়ের ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু ওই গ্রুপের রক্ত 73 ব্লাড ব্যাঙ্কে না থাকায় খোঁজ পড়ে রক্তদাতার। খবর পেয়ে নিজের রক্তের গ্রুপের সাথে প্রয়োজনীয় রক্তের গ্রুপ মিলে যাওয়ায় 73 ব্লাড ব্যাঙ্কে ছুটে যান টিনা ভৌমিক সাহা। সেখানে গিয়ে রক্তদান করেন তিনি। একই সাথে 73 হাসপাতালে ভর্তি এক প্রসূতি রক্তের প্রয়োজন ছিল, তার জন্য রক্তদান করেন আর্যবর্ত নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার দুজন সদস্য শুভঙ্কর ঘোষ ও সাহেব হালদার। সেই সময় মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন পড়ছে, কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলি শূন্য হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উদ্যোগে যথার্থভাবে চেষ্টা করছে, কিন্তু গ্রাম্য এলাকায় সেই উদ্যোগগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে ইউটিলাইজ আমরা করতে পারিনি। মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হওয়ায় আমরা কিছু লোক সেখানে একত্রিত হই এবং একত্রিত হওয়ার পরে নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা ব্লাড ডোনেশনে ব্রতী হয়েছি। আজকের 73 ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে আমরা ব্লাড ডোনেশন করলাম একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে এই রক্তটা দিতে পেরে আমরা সত্যি খুব গর্বিত যে আমাদের শরীরের কোনো একটা অংশ মানুষের উপকারে লাগলো, কাজে লাগলো। আপনার নাম? টিনা ভৌমিক সাহা। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।